অফিসে তুমি যেও না, রাগ করো না, আমি ওদের হয়ে ক্ষমা চাচ্ছি, পিছিয়ে যেও না। একটু এখানে আসি, সারাদিন তো আমি এখানে এসে আরাম চল যাচ্ছি। ও বাবা এখন চল যাচ্ছি না বোমা, চল যাচ্ছি এখন, দাঁড়া। অত রাগ করলে হয় না, একে থাকতে গেলে একটু খারাপ হলে সবাই বলে, তাহলে রাগ করতে হবে, রাগ করে চলে যেতে হবে। না আমি যাই না ছেলের বাড়ি, যাই না মেয়ের বাড়ি, একটু এখানে আসি। সারাদিন তো আমি এখানে ওখানে এটা ওটা করছি। তোমার তো নিজের বাড়ি, তোমার বাপের বাড়ি তো নিজের বাড়ি, তাই না? তুমি তো করতে, তাও আমি মন পাই না। কে বলেছে মন পাই না? তুমি একটু রান্না করে আমরা বলে পিছিয়ে, কি সুন্দর রান্না হয়েছে, ভালো হয়েছে। তা এইটুকুন কে কি বলেছে তুমি, তার জন্য রাখা বাড়ি থেকে চলে যাচ্ছে। এরকম করলে হয় না বেশি, লোকজন পাশের লোকজন কি বলবে? কিছু বলবো না, তো পাশের লোকজনের জানাই। তাও তো চলে যাচ্ছে, ওই যে পাশে বা সামনের বাড়ি, ওরা তো জানো কিরকম। ওরা একজনের কথা জানলে আর সামনে আরো দুই তিনজনের বাড়ি, কেউ বলবে না। ওই ঘরে যাই, কোনোদিন করবে না তো এরকম আমার সাথে? না না, তাহলে আমি আসবো। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভাট্ট ফানি ভিডিও জাস্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। মানে আমাদের পিসি অনেকক্ষণ বলছে বলছে বৌমা আমি একটা ভিডিও করবো, একটা ভিডিও করবো। তাহলে ঠিক আছে করো তাহলে। তো পিসি এই যে হঠাৎই মনে পড়ে বলছে আমি বাড়ি থেকে চলে যাবো, তখন তুমি ভিডিও বানাবে, রিয়াকশান কেমন হবে, তুমি কেমন করবে, তো সেটা করবে। যে ঠিক আছে তাহলে হবে। তো কেমন লাগলো আমাদের, মানে পিসি খুবই মজার জান, ওই রকমই। তো আমার হাসি পেয়ে যাচ্ছিল, কিন্তু পিসি কি সিরিয়াস বাবা সত্যি। তো যাই হোক বন্ধুরা, আর কালকে আবার তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই বোনটাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো। আর যদি ভুল হয়ে যায় অবশ্যই মানে ভুলটা ধরিয়ে দেবে যে এটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, নিজের বাড়ির বোন দিদি যেটাই মনে করো সেটা হিসেবে আমার ক্ষমা করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে বাই, টাটা, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।